সব শাল হারামি, কার কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নাই। আপনি আজকেও এক্সামটা দেন নাই? ভেবেছিলাম আর দেখাই হবে না। এসব কথা এখন কেন বলছিস? না ভাই, প্র্যাকটিক্যাল হচ্ছে। কিন্তু আমার জন্য এক, আর তুমি আমাকে ঠকাচ্ছ। সাংবাদিকদের আসল কাজটা কি? সত্য তুলে ধরা, সত্য লুকিয়ে পাবলিকের সেন্টিমেন্ট বিক্রি করে মালিকের পকেট ভরা। না তুই এত বুঝদারের ফটফটে হলি কবে থেকে? আর ওই যে স্যার, মানে যে ব্যাপারে একটু বলছিলাম স্যার আপনাকে। হ্যাঁ, অ্যাসিস্টের ব্যাপারটা তো মাথায় আছে, ওই জন্যই ডেকেছি। মে আই কাম ইন স্যার? ওখান থেকে কাজটা শুরু করতে হবে, ভাবিসটা যে ইচ্ছে করে যাচ্ছি। আর কিছু বলতে চাস? উনি কিন্তু আমার মা না। এ কাঁচা লবণগুলো না খাই না। তোর অফিস কয়টায়? দুদিন ছুটি নিছি। না রে, আজ লাগ ভালো না। না মানে আমি ফোন দিলে তো তুমি খুব একটা ফোন ধরো না। আর বলো না, গতকাল অফিসে খুব চাপ ছিল। চাপ তো দিন দিনই বাড়ছে, বেতন টেতন কি বাড়বে? ভাই, চোখের পলকে একটা বছর কেটে গেল না? দুজন দুজন কি দেখতেই পাই না, তাই মনে হচ্ছে চোখের পলকে। দরজাটা বন্ধ করে দিও মা। তোর খেয়াল আছে জায়গাটা কেমন ছিল? আপনি কে? মাফুজ ভাই, এতটা রিয়াক্ট না করলে হইতো। হোয়াট হোয়াট ডু ইউ মিন বাই এতটা রিয়াক্ট? এসব কারণেই তো মাথাটা নোয়াতে পারো না। অনেক ভালো একটা প্রপোজাল এসেছে। আরে তোর হাজবেন্ড কোথায়? তো আপনি তো আমার এখন সেটাই হন। একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। দূর সৎমা সৎমা, বিষয়টা তো সহজ না, ব্যাপারটা এমন না। তো কেমন শিয়া ভাই, কত কঠিন? আমাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে, আরো সিকিউরড হবে, এতটুকু ত্যাগ তো এখন স্বীকার করতেই হবে, তাই না? তুমি কষ্ট পেও না প্লিজ। তো গান ছেড়ে যেটা করছো সেটার বাস্তবতা কি? তুই আমাকে মিস করতি? প্রশ্নই আসে না। আর সেই শূন্যস্থান কোনোদিন পূরণ হবার নয়। আমরা কি আবার কখনো একসাথে থাকতে পারবো না? সারা জীবন একসাথে থাকবো বলেই তো ঘর বেঁধেছি। জীবনে হঠাৎ কিছু সময় আসে যখন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচা যায় না, নিজেকে তখন খড়কুটো মনে হয়। এটাই সত্য, এটাই বাস্তবতা। কথা আছে,